बेटे इंदर नमाज अव्वा लख तो बड़े थोड़ी लगी नमाज लगाई नमाज बनाया देखो ना आखी हाल गुजरी अरे साहब एक बेटा बोलो नमाज ही बेटा बुचरी बोलो अल्लाह 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 खरोइन खूब नमाज पढ़ोइन अरे बेटी एगु बिया को सोइन गु एक गोदाम का बेटी ने बोले जात बुचोनी इतारे जो तो खवा फिंदा उड़ाओ इता तुम्हार आर अख्ता जदी बेगरो जागी जास्ता जीवन खवानी बेकार बुदवाइसु कुठा दिलाइन कुठा दिलाइन बुचोनी आमी खोयन ना अल्लाह नबी खोय दिलाया معشر النساء او بیٹی لو قول انی اریتکن اکثر اهل النار نبی جی کوئی جاری میرا جو گے دیکھ سی تمرا بیشی دو کی ایک بیٹی پرشن کر لا کیتا لگی یا رسول اللہ یہ بیٹی ہوئی لا ہوتا لگی تکسرنا اللعن و تکفرنا العشیر تمرا دوی کام کرو ایکتا ہوئی لو تمی دین تمرا او کیتگو لعن تعال کرو کیتگو باشا ابد تا ہونا استا زندگی زمائے تورے خوائی لو پیائی لو اڑائی لو فندائی لو او ٹڑا بلا لگلے کوئی بو زبونے با گرے تمہار گرو بالا کھوڑے گن بنتم پائسی نا پھٹ برا بات نہیں پھٹ برا خانی نہیں ہنے نہیں اڑا کھڑے نہیں بیٹی دیکھ رہی نہیں با سارا سمان نہ اللہ کے بیٹی نوس دیو نا سارا سمان نہ او ترا میجورٹی خاصلت اولا اولا نہیں ہائے رے ہائے او اللہ نبی کو ذرا دوئی خاصلت بعد ایک تا ہوئی لو تمرا کھٹا دیو اور دوئی نمبر ہوئی لو زمائر نافرمانی کرو زمائر نافرمانی کرنے والا بدین یاد رکھیو اللہ میار بندیو خول اللہ نبی صلی اللہ علیہ وسلم فرمائن امار میار بدین خول اللہ نبی فرمائن راز دی کنو بٹی روپری کنو بہیل روپری سمین آراز تخی ای بٹی روپول واجب سنت نفل کنو عبادت اللہ کو سننا ای بٹی روپری دعا مطر روپری دی زائنا ای بٹی روپری اللہ গজবর ফয়সালা লাইনাল্লাহ লাইনাল্লাহ লাইনাতুল্লাহি লাইনাতুল্লাহি ওয়া লাইনাতুর রাসূল ওয়া লাইনাতুল মালাইকা ই বেটির উপরে আল্লাহ লাইনাত আল্লাহর রাসূল লাইনাত আল্লাহর ফেরেশতা লাইনাত রে ভাই এর লাগি যত বেটি তুমি দেন তোমার দল ফরজ নামাজ কবুল হইত নাই দোয়া কবুল হইত নাই কোন ইবাদত কবুল হইত নাই যদি জামাই না রাস্তা কই দে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন ফাতিমা রে গিয়া দেখল বড় মন কোন বাদ জিকাইলা ও ফাতিমা আজকে অত বেজার খনি ফাতিমা কইল ও আব্বাজান আপনার দমান দ্বারা আমার মাল খরো তুলা কথা কাটা কাটি হই গেছিল আপনার দমান গর থেকে গুসা করি বার হইয়া গেছিল আমি বড় ডরাই আর যদি আপনার দমান বেজার হই যায় না আপনি বেজার হইবা আপনি বেজার হইলে আল্লাহ বেজার হইবা আমি ফাতিমা খিলাবে তো যাইতাম এর মধ্যে নবী যে হই যাও ফাতিমা আরে জানিয়ে রাখো আমি তুমি নবী তোমার বাপ আর নবী এর বাদেও তোমারে জানাইয়া দিয়ার আজ আমার জামান আলি বেজার অবস্থায় যদি ফাতিমা তুমি মরে যাও আমি আল্লাহর নবী আর তোমার বাপ হইয়াও তোমার ফাতিমার জনাজার নামাজ শরীক হইতাম না এর লাগি আমার ভাই হল হুসুর আমার সভ্যতা হইল আক্তা ফুড়িয়ে যদি কই হেলো এখন তো হেলো বলার জবান আনি বলি আব্বা আব্বা তোমার দাম দে তো আমার লগে ওতা করছে তুমি কই ভাই ভিআইপি বল কাপড় আর আমি এলটো লই আইয়ার আর খালেল তনাত গিয়া হামাই বুয়ারি বাল দাইতাম না না শিলচার কৌটো গিয়া কে সরিয়া তার সদ্দ গুছি নিয়া চালাইবু আমার সভ্যতা ওতা নাইনি ওতা নাইনি এর লাগি তো আগুন ধরে এর ঘরে নবী সাইরে কইরা খিলাফে পেগম্বর কসে দেখা গজীর কেহর গিজ বমনজিল নাখা হাজার সিদ আল্লাহর নবীর লাইন আর তরিকা চলিয়া যত লাইনে তুমি মেহনত করো মকসুদে মঞ্জিল পৌঁছা সম্ভব নাই এর লাগিয়া বেটি নকলর ওয়াজ করলাম বেটির তো কলা করতা হুনিয়া বেটাই নকল তুমি তাই জালিম হইতাই না অর্থাৎ বেটাই নকলে এখন দেড় কেজির কিল বেহর দিয়ে নিতাই রে বিটি চালো আর বলে লড়িস না বধু যখন আইবে লড়িস না তো যখন আইবে আর তুমি যে তা বড় করতাই নি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ও বেটা সবচেয়ে ভালা মানুষ জান তান বিবির গেছে ভালা বেটির কাছে বালাওয়া বড় কঠিন ব্যাপার হুদাইসরি বড় কঠিন ব্যাপার বেটির কাছে বালাওয়া শুধু জানি এক জোরাও না বহুত কঠিন ব্যাপার এর লাগি না পরীক্ষা ডাক নবী যে কইরা ও মানুষ তুমি সবচেয়ে বালা হইবাই জাইন বেবির কাছে বালা হইবাই আল্লাহ কোরআনে কারিম জানাইয়া দেয় ওয়া আশিরুহুন্না বিল মারুফ তোমরা বেটির দোর লাগে বালা ব্যবহার খান করি লাইও
এখন গুর সমাজ তো পায় জায়গা তারপরে ওয়াজ গেলে একটা মানে কই হুজুর এখন ওয়াজ করবা বলে কিটা বলে যেমনে বিয়া করলাম এখন তো বেটি গুরে যদি আমি তোরা মায়া করি তোমার মাই বলো বেজার আর মায়ের কথা যদি শুনি তো বেটিও চালিতাম আর বেটি চালিলে তো কৌট যাব লাগবো আর মায়ের কথা হরিনাতে দুজক যাব লাগবো নাহলি এখন মায়ের কথা শুনলে দুজক আর বেটির কথা হরিনাতে কৌট এখন কক আছে কোনবা যাইতাম ফাঁস নি না বিষ কোনো লাইন হইয়াত না বুঝছুন ইটা আগুন জ্বলেন নি আমার সমাজ মাথনা খেয়ে জ্বলেন নি হাজার 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 এক ফুয়া এক ফুলিয়েগু বিয়া করি আনি আনলে ই ফুলিগুরে তাইর জামাইয়ে মায়া মহব্বত করত ই কথা হরিয়ে জারতা ঘর না প্রায় জায়গা আগুন জ্বলের আগুন ধরি লাইছে যে ফুয়া যদি তার বৌরে মায়া করে ইন হরি উসলি যায় হই বাড়ু হই গেছে রে বাড়ু হই গেছে রে আল্লাহর এইটা কিতা করে এইটা কিতা করে ই ফুয়া তার বৌরে লইয়া হর বাড়ি যায় যদি মা উসলি যাইবা ওই বা কিতা খাওয়াই দিস খাবাই দিছি হে ফিরার মাটি মনে হয় খাবাই দিল কিতা নিয়ে হাই রে মুসলমান এক বেটায় বিয়া করি আনার বাদে ই ফুলি গুরে মায়া করা তার লাগি ওয়াজিব 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 যদি করে না গুনায় কবিরা গুনায় কবিরা গুনায় কবিরা খালি তৌবা করলে মাফ হইতো নাই ও বউয়ে যদি মাফ না করে যে মাফ পাইতাই নাই বাউলে গান গায় শুনছো না তুমি তাই ধরু বলে আমি শুনছিলাম বেটা এখন এসে কে আল্লাহ এসে কে রাসূল এসে কে আদম হাকি আশিক বিনে পুরুষ নারী হাবিয়া দুজকি আশিক বিনে পুরুষ নারী হাবিয়া দুজকি আমি ধরু বলে কইলে দিছি এটা তো বুঝবাইছি না গান এখন বুঝবাইলে মাত্র আশা মাতিছে যদিও বেগর হইয়া কইছে মাত্র আশা মাতিছে এক বেটায় বিয়া তুমি হরি উসলিও না ইয়াদ রাখিও তোমার ফুয়া তোমার ফুয়ার বৌরে মায়া হরে এর মাঝখানে যদি কোনো হরিয়ে প্রোটেকশন দিলাও যদি কোনো হরিয়ে ব্যাঘাত ঘটাইলাও যদি কোনো হরিয়া দিলাও আর পড়িয়ে জামাই রে হইলে জামাই একশন লইবার পাওয়ার নাই আর জামাইও মাঠে না আর জালিমর খালো তো জালিম বড়ের গরো মজনু বিয়োগের খালো তো বউ থাকে আর এই বেটি যদি রায় সারা গুমারের বাদে সখীর দ্বারো বইয়া পড়িয়া থাক দে আর হয় আল্লাহ বাবার গোলা তোমার আরো দুই বোন দেবা আল্লাহ আল্লাহ এমন জালিম বড়ের গরো দিলাই যে হরিয়ে রাইতে দিনে খালি খুন্টার ও আল্লাহ তোমার কৌটকে সরিয়া আর আল্লাহ তুমি বিচার খান করিও আল্লাহর জাতর কসম আল্লাহর নবী তোমরা মজলুমের বদুয়া থাকি বাস আরে মজলুমের আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকে না ই বেটির বদুয়া দুনিয়ার কোন শক্তি ফিরাইয়া দেওয়া সম্ভব নাই আজ মুসলমানের ঘর আগুন জ্বলে মুসলমানের ঘর আগুন ধরি লাইছে ইসলামিক সে ইসলামিক কোন নিয়ম নীতি না থাকার কারণে আরে ভুয়াইতে তার বৌরে মায়া করে দেবতা হরিয়ে যার তো ঘরে না কুন্ডাইতে কুন্ডাইতে এমন অবস্থা হইল ভুয়া বউ লইয়া গেল আর মানে গাঁত বিচার লইয়া গেল বিয়া করায় ভুয়া বউয়ে বুয়া লইয়া গেছে গিয়া বৌজাত জালিমি হাল আরম্ভ হয়েছে খালি উফতা ওয়াজ নি বাঠি হলো আছে উফতা আছে সকল বাই রেস্ট্রিকশন আছে ইসলামের সকলের ওয়াজ আছে এর লাগে হুশ করিও কোন হরিয়ে তুমি তাই জালিম বনিও না আর ফুয়ার বউ ইয়াদ রাখিও এই কথা যে তোমার এই বুড়ির এই ফুয়ার করো বিয়াজি আনার বাদে তোমার লাগি ওয়াজি বইল তুমি হরির খেজমত করতাই তুমি হরির ভাও ধরাইয়া দিতাই গরম পানি ভরে দিতাই উজু ভরাইয়া দিতাই গোসল ঘুরাই দিতাই কারণ যে জামাই তুমি ভাইলাই এই বেটিয়ে সারা দশ মাস বেট লইয়া বেবে বাইরে ঘুরিছে আমার আল্লাহ হজরা হামালা তো হো গম্বহ করহা ওয়া ওয়াজা তো হো করহা ওয়া হামুলহু ওয়া ফিসালহু সালাসুন শাহরা আল্লাহ হজরা বার বাবর লাগিয়া ওর হলিন লাগিয়া তুমি যাই সদ্য ব্যবহার করিয়া
কারণ এই মায়ের পেটে লইয়া দশ মাস তোমারে লইয়া ঘুরিল, আর ও মায়ের তোমারে খিলা লালন পালন করেছে। এবার তুমি চিন্তা লাগাও, এর লাগে যত বুয়ার বুয়াই আছো, হরির লাগে তুমি ওলা ব্যবহার করবা, যেন তোমার মার লাগে ঘুরে আইসো। যদি তোমার ত্রুটিটা কারণে হরিরে চলাও, আর তুমি যদি হরির লগে বন্দিয়া করো, কেয়ামতের ময়দান আল্লাহ তোমার ঘর ধুরা ছাড়িয়া দিত নাই। সমাজের মধ্যে এই জাতীয় দূষণীয় বস্তু হলে জড়িত হয়ে গেছি আমরা, যে এই জাতীয় ইসলাম সমাজের মাঝে না থাকার কারণে সব ব্যাপারে বেড়া লাগছে, যার কারণে সামাজিক জীবনে ইসলাম, ব্যবহারিক জীবনে ইসলাম হইত, আমার ব্যবহার মুসলমানের ব্যবহার হইত, আমার কাছ থেকে গোটা পৃথিবীর মানুষে ব্যবহার শিখিলা, আস্তা দুনিয়ার মানুষে ব্যবহার আমার কাছ থেকে শিখিছ, ইমানদারের কাছ থেকে ব্যবহার ব্যবসা মানুষে শিখিল। আজ ইমানদার তুমি গ্রিনার পাত্র হইলাই, আগায় রমজান সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মত আল্লাহর জাতে আল্লাহর নবী ফরমাইছেন, ও মানুষ সবচেয়ে ভালো মানুষ, জান ব্যবহার সবচেয়ে ভালো হইব মুসলমান। আমরা নবীর ব্যবহার লাগার ব্যবহার জমিন কোন মানুষ আসিল না। ও নবী সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন এক বাগানোর দ্বারা দিয়ে হাঁটিয়া যাইছিলা, বাগানো এক জওয়ান বেটা আসিল বাগানোর মালিক, দৌড়ি আইয়া নবীজি রে কইল, বেটা খানো যাইতে রে, আমার বাগান আমার বাগানো খানো কয়েক বালতি পানি দিয়ে যাইতে, নতুবা যাইতে পারছে নাই। গভীর কুয়া দেখাইয়া বালতি এত দিল, নবী দিয়ে বালতি দিয়ে পানি উঠাই উঠাই এক বাগানো দেওয়া আরম্ভ করলা, কয়েক বালতি দেবার বাজে একটা সিঁড়িয়া বালতি ভরে গেল মুসলমান। দৌড়িয়া বেটা দুয়াইয়া সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ওলা জুরে দুই থাবল মারলো দইও গেল রে ভাই, আল্লাহর নবীর দইও গেল দুই থাবল মারিয়া কইল, খেনে আবার বালতি ভেলাইলে গুথুলিয়া দিয়া যার না যাইতে পারতে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার ঘরে উভয় গেছিল, সময় আল্লাহ জিব্রাইল রে কইলা, ও জিব্রাইল আমার বন্ধুরে জলদি গিয়া তুমি সাহায্য করো, নতুবা আমি বেটার উপরে আল্লাহর আমি গজব নাজিল করে দিয়ার, জলদি যাও তুমি আমার বন্ধুরে গিয়া যে তা হইল তা খুনি লাই ভাই। জিব্রাইল দৌড়ি আইয়া নবীজির সামনে আইয়া জলদি গিয়া আপনার কইলা, ইয়া রাসূল আল্লাহ খালবান কুয়া ভাই আলা খুয়া, নবীজি আজ কুয়া ভাই আলা লম্বা করলা, আর জিব্রাইল কোটবাল ঠিউড়াইয়া আত দিলাইলা হো সুবহানাল্লাহ। ও নবী থাবল খাইয়া বালতি ওগু লইয়া গিয়ে আল্লাহর বন্দার হাত দিয়া কইলা, ও ভাই ও বালতি ওগু তুমি লইয়া যাও, আর যে আখান দিয়ে আমারে থাবল মাসলে রে ভাই, আখান বড় দুঃখ পাইছো, তুমি আমারে মাফ করি দেও হো সুবহানাল্লাহ। কোন নবী আসলা চিন্তা করো চাই, ই বেটাই হইল বাপ রে বাপ, ইচ্ছা কিতা মানু খাবল মারলাম বালতি পড়ে গেছে কি, বালতি উঠাই দিল আর কয় হাতে দুঃখ পাইছি, কি মানু রে বা, দৌড়ো উঠিছে বাড়ির গিয়া কইল, মা ইতা বেটাই দুনিয়া আমি কোন জায়গা দেখছি না, অত সুন্দর জোয়ান তরুণ যুবক বেটা, আমার বালটি আর তোলে ফেলাই দিছে, আর আমার বাগানের পানি কইল আর বালটি আর তোলে ফেলাই দিছিল, আর কুয়াত পড়ে গেছে আমি অত দূরে দুই সর দইও গেল মারলাম, আল্লাহর গুলামে বালটি ওকে খিলা তুললো কইতাম পারি না, আমার হাত দিয়া হয় হাত দি মারছি, ওখানে দুঃখ পাইছি মাফ দিলাইতাম। বুড়া মায়ে কইল, বাবা তুই খারে মারছত রে বাবা, বোধ পাইছত না, ঈসা আলাই ইসলাম এক নবী আসলা, শুনছি তাইন বলে হইয়া গেছে রে জবান আইব, এর বেটা দুনিয়া তাই বোঝা রে, ও গেল থাবল মারলে ও গাল
ফিরাই দিব। ও বেটা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে মনে হয় আখের রবের গোত্র তুই ধবল মারি দিছত রে বাবা, আরে জলদি যা দিয়া কইস তোরে মাফ করে দিলাই তার নাই তুই নাই বাঁচতে নাই। লগে লগে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহর গুলামের ভিতরে ডোর হওয়াই গেছে দিয়া হইল হাই রে ভাই, জিয়াতে মোহাম্মদুর রাসূলুল্লাহর শরীর ধবল মারি দিছে। ইয়াত গেল আমি ইয়াত লইয়া যাইতাম নাই, ইয়াত দুই টুকরা না করি আমি নবীর সামনে লইয়া যাইতাম নাই, আল্লাহর গুলামে দাঁড়ালো তলোয়ার আছে লইয়া এক সাথে হাতে দুই টুকরা করিয়া তলোয়ার লাত লইয়া দৌড় উঠিল নবীজির সামনে গিয়া কই ও মোহাম্মদ, ওকে তোমারে মারি দিছি, আমি জানিছি না ভুল করে লাইছি, আমারে মাফ করে দেও, রাস্তা তুমি নিয়া দখল করিলা। লগে লগে নবীজিয়া দখল আছে লইয়া গুলামের আছর মাঝে লাগাইয়া আলিজোর লম্বা বারক দিয়ে লাগাইয়া হইল, আল্লাহ আমার উম্মতে বুঝবাইছে না আমার গাল সর মারি দিলাইছে, ও উম্মতে হাত রাডি আমার হাত তুলি দিলাইছে, আল্লাহ আল্লাহ তুমি আমার গুলামের আছর জোড়া লাগাইয়া দিলা। আল্লাহ রাসূলের লম্বা বারক লাগতে লাগতে জট করিয়া জোড়া লাগিয়া দিল আসলো লাই গেল গিয়া আল্লাহর গুলামে হইল, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করি দেখুয়া, আমার তওবা হল আল্লাহর কাছে কবুল করাইয়া দেখুয়া, আর আমারে বড়া গোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হল। আজ আমরা মানুষের লগে যেমন তেমন ব্যবহার করি, আল্লাহ পাকে কথা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা, ও মানুষ তুমি ধ্বংস আর বরবাদ, ও মানুষ তুমি বরবাদ হইবাই, ওয়াইল দিয়ে খোঁজাইবাই, যে মানুষে মানুষের সামনে বেইজ্জত করি লাইবাই, আর যে মানুষে মানুষের পিছনে সমালোচনা করবাই। আমরা তো উজার সমালোচক, অজার সমালোচক, আলিম হল সম্পর্কে সমালোচনা, ই মেসাব ওলা হি মেসাব হলা হেন ওলা এন ওলা, ও খালি মানুষের সমালোচনা করি, আর আল্লাহ হজরা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা, ও মানুষ তারা ওয়াইল দিত কি, হে যে সামনে মানুষের অন্যায় ভাবে ব্যবহার করে, আর যে মানুষের পিছনে সমালোচনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের চতুর সাইডে তোয়াফ করা মুসলমান আখতা নবীজির উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের বেলা মুখ ফিরাইলা আর কইলা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ খোসাই গোর কার নাম কিতা, আব্দুল্লাহ কইলি ইয়া রাসূলুল্লাহ ইকান তো আল্লাহর ঘর রে বা, আমার জিকার কই কার নাম কিতা, কইলা ইকান তো আল্লাহর ঘর, আবার জিকাইনি ঘরের নাম কিতা, কইন আল্লাহর ঘর। তিন নম্বর বার নবী যে হইল, ও আব্দুল্লাহ যদি আমি আল্লাহর ঘর আমার আল্লাহর ঘর হইলে আমার কোন উম্মতে বাঙ্গিলায় তে যতকাল গুণ হইব এর থেকে হাজার গুণ বাড়িয়া গুণ হইব, আমার কোন উম্মতে যদি উম্মতের দিল বাঙ্গিলায়। আমরা মানুষের লগে কিলা ব্যবহার করো, হাই রে মুসলমান হল খালি নমাজ আর বিরাকি আর হজ আর জকাত দেখা মাই বলি, যদি ব্যবহারিক জীবনে ইসলাম না হয়, সকল ডিপার্টমেন্ট ইসলাম আই তো এর নাম মুসলমানি, এর নাম মুসলমানি ব্যবহারিক মুসলমান হল। ও নবীর উম্মত রে ভাই, যে নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আইদরা রাস্তা দিয়া গাছের মধ্যে তলোয়ার লটকাইয়া রাখিয়া গাছের তলে নবীজি আরাম ফরমাইছেন, দূর থেকে জওয়ান মুশরিক বেটা দেখছে দৌড়িয়া গিয়া তলোয়ার ওখানে তলাইয়া নবীজির মোবারক গলাত লাগাইয়া কইল, মোহাম্মদ চোখ খুলো, আর খালি আল্লাহ মারোইন আল্লাহ বাসাইন আল্লাহ খাওয়াইন, আইজ হো আমার হাত থেকে তোমারে সে বাসাই লইয়া যাইত। ই বেটা হাই রে হাই তলোয়ার খালি হারাইতো হারাইতো নবীজির গোলাবাই চক চকা তলোয়ার রাখায় খো সে তোমারে বাসাইতো। আমরা যেটা ইমানদার আখতা চোখ খুলিয়া দেখো তে এখন বেটার থুতাবাই আল্লাহ বার হইবানি, হইবাই বাসাইলেও থুইন আর মারলেও থুইন, আল্লাহ উল্লাহ খামাইতো না, এখন আউযু বিল্লাহ
ইনো দুশ্মনে হারাইতো হারাইতো ইনো আল্লাহ কিল্লা কিতা করবা না নি হোন আউযু বিল্লাহ নবীজির ইমানের সামনে আস্তা পৃথিবীর যা শক্তি আল্লাহ আছেন ফেরেশতা জিন্নাত মানুষ ইনসান সারা সারার শক্তি এগারো যদি গিয়া নবীজির সামনে উবায় আল্লাহর রসুলের ইমানও সুল হরে আমার কোনো বেড়া লাগাইতে পারবো আর তো নাই নবী নবীজি।